আপনি যদি ফেসবুক মেসেঞ্জারের একজন চরম ভক্ত হয়ে থাকেন এবং আপনি যদি চান আপনার ডেস্কটপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করার জন্য, তাহলে আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন। সাবস্ক্রাইব করুন বিপ্লবটাকে, ক্লিক করুন বেল আইকনে টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে বাংলায় দেখার জন্য। হ্যালো বন্ধুরা, বিপ্লবটাকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ফেসবুক মেসেঞ্জার নিয়ে। কারণ ফেসবুক আমাদের যাদের ফোন আছে অ্যান্ড স্মার্টফোন আছে, তারা সবাই ফেসবুক মেসেঞ্জারটা অবশ্যই ইনস্টল করি আমাদের ফোনে, কিন্তু আমরা আমাদের পিসিতে সেম ভার্সনটা ইউজ করতে পারি না, যা আসলে আমার সাথে খুব খারাপ লাগে। কারণ ওই তো আমরা অনেকেই পিসিতে মানে অনেক সময় থাকি ইন্টারনেটে, যার কারণে আমরা মেসেঞ্জার ইউজ না করতে পারে, ফোন দিতে পাই না, কারোর সাথে ইজিতে চ্যাট করতে পারি না। তো আমরা অনেকে থাকি যে ফেসবুক ব্যবহার না করে শুধু চ্যাটিংটা পছন্দ করি। তো তাদের জন্য আমার কাছে একটা অ্যাপস আছে, এটা আমি নিজে ব্যবহার করি এবং এটা আমি প্রায় 5 থেকে 6 মাস ধরে ব্যবহার করছি। সো আমি চাচ্ছি যে আমার এই রিভিউটা আপনাদের দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ওয়েবসাইট, messengerfordesktop.com, এটা একটা ওয়েবসাইট। এখান থেকে জাস্ট আমার পিসি ফ্রি ডাউনলোড, এটা ডাউনলোড করে নেবেন। তো আমি আর যেহেতু ডাউনলোড করা আছে তো আমি আর এখানে ডাউনলোড করছি না। এবং এটা একটা কথা আছে যে এটা মানে ফেসবুকের অফিসিয়াল কোনো অ্যাপস না, এটা কিন্তু আমি আবার আবার বলে দিই, কোনো ফেসবুকের কোনো অফিসিয়াল অ্যাপস না। আর সেকেন্ড একটা কথা হলো এটা কোনো আপনার মানে কি বলবো ফিশিং সাইট না, যে আপনার পাসওয়ার্ড নিয়ে যাবে, আপনার এই মানে কি করবে মানে পাসওয়ার্ড নিয়ে নিবে এই নিবে, এইগুলো অ্যাকচুয়ালি কোনো ভয় নেই, রিস্ক নেই। এখন এবার কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনার দেখাই। দেখেন এখানে জাস্ট আমরা ঢোকার পর আপনার ফেসবুক পাসওয়ার্ড দিতে বলবে, আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এটা অরিজিনাল ফেসবুক মেসেঞ্জার যে ওইটাই ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনাদের ফেসবুক মেসেঞ্জারের মতন করা যাবে। এবং এখান থেকে আপনার সবচেয়ে সুন্দর এখানে থিম ইউজ করা যায়। আমি এখানে ডার্ক করে রেখেছি, আপনার পারলে এখানে হোয়াইট করে দিতে পারেন, ব্ল্যাক করে দিতে পারেন, নেট করে দিতে পারেন, এখান থেকে আবার মোজাইক করে দিতে পারেন। তো এখানে বিভিন্ন প্রকার থিমও আপনি ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু খুবই একটা মানে ভালো একটা দিক। এবং প্লাস এখান থেকে আপনারা ভিউটাও আপনারা জুম ইন জুম আউট হ্যাঁ সব কিছু করতে পারবেন এখান থেকে। দেন এখান থেকে আপনি অন্য একটা অ্যাকাউন্টেও যদি যাতে সুইচ টু কর্পোরেশন, এখান থেকেও আপনি অনেক কিছু করতে পারেন। এবং এখানে থেকে সেটিং আছে, সেটিংয়ে আপনি আপনার আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা কী হবে কী না সব কিছু এখান থেকে আপনারা ইউজ করে নিতে পারেন। তো এই অ্যাপসটা ইউজ করে আমি মনে করি আপনারা খুবই লাভবান হবেন, যদি যারা ফেসবুক মেসেঞ্জারে ভক্ত হয়ে থাকেন এবং পিসিতে সম্পূর্ণ এটা মানে ইউজ করতে পারবেন সেম ফিচার্স। আর সবচেয়ে মজার যে বিষয় হলো এই মেসেঞ্জারটি ইউজ করে আপনার কাউকে ফোনও দিতে পারবেন, ভিডিও কল অডিও কল দুটোই দিতে পারবেন, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। তো আশা করি বন্ধুরা এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে আনন্দ আপনার পিছিয়ে নিতে পারবেন। আর এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই টিকটকে সাবস্ক্রাইব করতে বলবেন না, আমি এরকম ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করবো। তা জানো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় বাংলা।